পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মিউনিসিপাল গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী গৌতমী দাস ট্র্যাডিশনাল এবং রিদমিক যোগাসনে আবারও সফলতা অর্জন করল। আগামী মাসে জাতীয় স্তরে প্রতিযোগিতায় সুযোগ পেয়ে মহারাষ্ট্রে অংশগ্রহণ করতে যাচ্ছে। শহর বর্ধমানের আনন্দপল্লী কালীতলার বাসিন্দা শ্যামল কুমার দাস ও গীতা দাসের একমাত্র কন্যা গৌতমী দাস জাতীয় স্তরে অংশগ্রহণ করে সফলতা পাক, এটাই তারা চায়। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি যোগাসনের প্রতি তার আগ্রহ। এই প্রতিযোগিতার 15-22 বছরের বালিকা বিভাগে অংশগ্রহণ করবে গৌতমী দাস। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইয়োগা অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করেছিলাম। ওখানে রিদমিক ইয়োগাতে ফার্স্ট পজিশন ও ট্র্যাডিশনালে ফোর্থ পজিশন পেয়েছি। এরপরে এটা হয়েছিল স্টেট, এরপরে ন্যাশনাল, ওটা মহারাষ্ট্রতে অনুষ্ঠিত হবে, ওখানে যাব। এর আগেও অনেক জায়গায় খেলেছি, কলকাতায় খেলেছি, ওখানেও ফার্স্ট পজিশন পেয়েছি। তারপর আসানসোলে, ওখানেও ফার্স্ট পজিশন পেয়েছি ট্র্যাডিশনাল ইয়োগাতে। বালিগঞ্জ, ওখানেও ফার্স্ট পজিশন পেয়েছি ট্র্যাডিশনাল রিদমিক। NYSF-এও সেকেন্ড পজিশন পেয়েছিলাম। এছাড়া নানা জায়গায় পজিশন পেয়েছি। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গেছো? পশ্চিমবঙ্গের বাইরে আমি সেরকম কোথাও জানি, কিন্তু অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ, সেখানে সেকেন্ড হয়েছিলাম অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল স্টেট যোগ কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং বারাসাত যুবক সংঘের আয়োজনে গত 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় 61তম রাজ্য যোগাসন রিদমিক অ্যান্ড অ্যাটিস্টিক যোগাসন চ্যাম্পিয়নশিপ। রাজ্যের 16টি জেলা থেকে 950 জন প্রতিযোগী 18টি গ্রুপে অংশগ্রহণ করে। গৌতমীর বাবা ও মা জানান, দেশের হয়ে অংশগ্রহণ করে তাদের কন্যা যেন আরও এগিয়ে যায়। গৌতমী জানায়, কিছু প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তার স্বপ্ন সমস্ত বাধা কাটিয়ে সে সফল হবে। এগিয়ে নেওয়ার জন্য আমাদের তো প্রবল ইচ্ছা আছে, এবং পড়াশোনার পাশাপাশি যোগাটাকে একটা প্রফেশনাল হিসাবে নিয়ে নিক, হ্যাঁ, এটাও আমাদের ইচ্ছা। হ্যাঁ, আমরা বাইরেতে, দেশের বাইরে হয়ে বা দেশের হয়ে ও খেলুক, এটাই আমরা চাই। বাইরে সুযোগ তো হচ্ছে, কিন্তু আমাদের সবসময় সামর্থ্য হয়ে ওঠে না, হ্যাঁ, এই জন্যই। নাহলে তো এবারে এই মাসেই কাঠমান্ডু যাওয়ার কথা ছিল, তা নেক্সট মান্থে মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে ন্যাশনাল হবে, তার সাথে স্টেট লেভেলের হয়ে ওখানে ন্যাশনাল খেলতে যাবে। ওই এত দূর যখন এগিয়েছি, স্টেট লেভেলে খেলার জন্য এগিয়ে যাব। এরকম চান্স অনেকবার এসেছিল, কিন্তু আমাদের সেইভাবে সম্ভব হয়নি, যেন যাওয়া হয়নি। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি যোগাটাকে নিয়েই চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।